আপনারা সকাল থেকে যা যা হয়েছেন সেই রিপোর্টটা দেখলেন। এখানে এখনো উচ্ছেদ অভিযান চলছে, গাড়ি করে করে বাস, দোকানের যে ত্রিপল ইত্যাদি সমস্ত কিছুকে তুলে নিয়ে নিয়ে চলে যাওয়া হচ্ছে। কখনো ভ্যানে করে করা হচ্ছে, কখনো বড় গাড়িতে করে করা হচ্ছে, বড় লরি নিয়ে আসা হচ্ছে, কোথাও বা ছোট ছোট যে হাতিগুলো হয় সেগুলোকে করে নিয়ে যাওয়া হচ্ছে। এলাকা পুরো সাফ করা হচ্ছে। এখানে এখনো অবধি আমরা দেখতে পাচ্ছি যে দোকান আগলে বসে রয়েছেন, দেখে মনে হচ্ছে চায়ের দোকান ছিল। দিদি, আপনাদের চায়ের দোকান নাকি? চায়ের দোকান কতদিন থেকে ছিল আপনাদের এই দোকান? ৩০ বছর থেকে এখানে দোকান করছেন? তা আগে কেউ কখনো উঠতে বলেছে? না, কেউ বলেনি। যখন দোকানে সে পেতেছেন তখন কেউ কিছু বলেছে? তা এখন যে তুলে দিল কোথায় যাবে? এখন বাড়িতেই থাকবো। আপনারা বলেননি যে তুলে দিচ্ছেন? আপনাদের দীর্ঘদিন ধরে চলছে এখানে দোকানটা, দোকানটা মানে বাজার তৈরি হয়ে গেছে একটা, দোকানের সমস্যা হবে না? আপনাদের অন্য জায়গায় রিপ্লেসমেন্ট দিয়েছে? কোথায় দিয়েছে? এনকেডিএ মার্কেট। এনকেডিএ মার্কেট? সেখানে এখানকার মতো লোক হবে? না, লোক হবে না। তো এবার এই সমস্ত কিছু নিয়ে কি ওখানেই যাচ্ছেন? না, এখন বাড়িতে রাখবো। এখন দোকান এখন তো চলবে না, বাড়িতেই বসে থাকবো। তা আপনাদের নোটিশ কবে দিয়েছে? দিয়েছে আমাদের মঙ্গলবার নোটিশ দিয়েছে। মঙ্গলবার নোটিশ দিয়েছে, আজকে তুলে দিচ্ছে। এর আগে কখনো এসে নোটিশ টোটিস দিয়েছে? না। এতে তো সমস্যা হয়ে গেল, তো কয়েকদিন তো ব্যবসা হবে না। দিনে মোটামুটি রোজগার কিরকম হতো, মানে আমি সঠিক সংখ্যা জানতে চাইছি। চলে যাওয়ার মতো এনকেডিএ মার্কেটে গেলে সেটা হবে? অর্থাৎ তারা আপাতত, তাদের কাছে কোনো উপায় নেই, এই জিনিসগুলোকে নিয়ে তাদেরকে আপাতত বাড়ি অবধি পৌঁছাতে হবে। এবং তাদের যেটা, তারা যেটা বলছেন যে এনকেডিএ মার্কেটে তাদেরকে একটা রিপ্লেসমেন্টের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু যেটা সমস্যা এখান থেকে যে প্রশ্নগুলো উঠে এলো সেই প্রশ্নগুলো হচ্ছে, এক, যখন দোকানটা এসে পাতা হয়েছে তখন তো কেউ কিছু বলেনি। প্রশ্ন দুই, যে যখন তাদেরকে তুলে চলে যেতে বলা হচ্ছে তারা বলছে যে মঙ্গলবার দিন নোটিশ দেওয়া হয়েছে। এবং তৃতীয় নম্বর বিষয়টা হচ্ছে যে এতদিন পর কেন টনক নড়লো। চতুর্থে যেটা তাদের কাছে সমস্যার, যে এখানে তাদের তাদের জন্য যে মার্কেটটা ছিল, এখানে বড় একটি বিল্ডিং রয়েছে, একাধিক অফিস রয়েছে, সরকারি দপ্তর রয়েছে, সেখানে বহু মানুষ রয়েছে, কাজেই সেখান থেকে যে রোজগারটা হতো বা যে রোজগারের অভ্যাসটা হয়ে গিয়েছিল সেটা হচ্ছে না। তারা যে বেশ কয়েকদিন ঘরে বসে থাকবেন, তাদের যে প্রত্যেক দিনের যে ইনকামটা, সেটা যত টাকাই হোক, ৫০০, ৬০০, ৭০০, ৮০০, ১০০০, যত টাকাই হোক, প্রত্যেক দিনের যে ইনকামটা, সেই ইনকামটা আপাতত কয়েকদিনের জন্য হঠাৎ করে বন্ধ হয়ে গেল। এই সমস্যাগুলোর দায় কে নেবে? আমি এই বিষয়গুলোকে নিয়ে কথা বলবো, তবে আগে, তার আগে আজকে আজকে আমাদের অতিথি রয়েছেন। চলুন প্রত্যেকের সঙ্গে আমি একবার করে আপনাদের সঙ্গে পরিচয় করে দিই। আমাদের সঙ্গে রয়েছেন অরিজিৎ, বিজেপি মুখপাত্র। আমাদের সঙ্গে রয়েছেন অরিত্র, রাজনৈতিক কর্মী। আমাদের সঙ্গে রয়েছেন রিতেশ দা, সিপিআই সমর্থক। আমাদের সঙ্গে রয়েছেন সোমজিৎ, বিজেপি মুখপাত্র। আমাদের সঙ্গে রয়েছেন রাজু, রাজনৈতিক কর্মী। এদের প্রত্যেকের সঙ্গে আমি কথা বলবো, তবে আমি আজকে শুরুটা রাজুদাকে দিয়ে করি। রাজুদা, উচ্ছেদ অভিযান করছেন, বেআইনি নির্মাণ সরিয়ে দেওয়া হচ্ছে, খুব ভালো কথা, কিন্তু ছোট্ট প্রশ্ন, এই নোটিশগুলো সর্বত্র সমানভাবে কেন যাচ্ছে না? ধরুন ধর্মতলায় কিছু অংশ, মানে গাড়ি চলা তো দূরের কথা, মানুষ পায়ে হেঁটে যেতে পারে না, খিদিরপুরের কিছু অংশ পিঁপড়ে চলতে পারবে কিনা সন্দেহ, ফ্যান্সি মার্কেটের একাংশ, তো সেই জায়গাগুলো তো ইকুয়ালি নোটিশ যাক, সেই জায়গাগুলোতেও হাত দেওয়া হোক, সেগুলোও নির্মাণগুলোকে ভেঙে দেওয়া হোক। দেখুন, আপনাদের কাজটা না, মানে কোনো সময় আপনারা ভালো প্রচার করবেন না, আপনারা একদম পুরো গ্যারান্টি নিয়ে নিচ্ছেন, যা বলবেন উল্টো প্রচার করবো। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি এরকম কাজ করার বুকে পাটা রাখে, সাহস রাখে, সেটা প্রমাণিত হলো স্বচ্ছ ভাবমূর্তি আছে বলে তারা এই রাজ্যের পুলিশকে অর্ডার করে এই সমস্ত। স্বচ্ছ ভাবমূর্তিটা ১১ সালের পর থেকে হঠাৎ করে ২৪ সালে এসে মাথায় এলো, ও আমার তো একটা স্বচ্ছ ভাবমূর্তি তৈরি করতে হবে, আমি ভুলে গেছিলাম, আমার ঘুম থেকে ওটা হঠাৎ মনে হচ্ছে আমার একটা স্বচ্ছ ভাবমূর্তি তৈরি করতে হবে, তাই তো? দেখুন, এখানে যদি আপনাকে আমি জিজ্ঞেস করে দিলে, এতদিন ধরে আপনারা তো পাশেই এখানে রিপাবলিক বাংলা, আপনারা এতদিন খবর করেননি কেন? কোনো বিরোধী দল না, না, এখানে যে, এখানে যে দোকানগুলো ছিল আপনারা তো কোনোদিন বলেননি, আজকে যখন আমরা বলবো তারপরে আপনারা কাজ করবেন, মানে এটা একটা দারুণ বিষয়, আমার এটা পছন্দ হয়েছে। এবার দায়িত্বটা তাহলে নিয়ে নিতে হবে, যে মিডিয়া বলবে যে এখানে কেন বেআইনি নির্মাণ হচ্ছে, তারপরে রাজ্য সরকারের ঘুম ভাঙবে, তারপরে প্রশাসনের ঘুম ভাঙবে, ও হো, সংবাদ মাধ্যমে এসে বলে গেছে যে এখানটা একটা সমস্যা আছে, এবার তোমাদের কাজ করতে হবে, তাহলে এইভাবে আমরা রাজি আছি, আমরা রাজি আছি, তাই তো? শুনুন, সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে এই যে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে হকার উচ্ছেদ করছেন, দেখছেন ১৮৯০-এ সর্বপ্রথম তিনি এর প্রতিবাদ করেছিলেন বিকৃত মুখ। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আজকে যখন হকার উচ্ছেদ হচ্ছে, তিনি কোথায় কোথায় করছেন? রাজারহাট কোথায় কোথায় করছেন? গড়িয়াহাট,
কেন তিনি ধর্মতলা করছেন না, খিদিরপুর করছেন না, তিনি ভোটের প্রয়োজন ছিল, এখনো তো এরাই ভোট দিয়ে এনেছে, তো হঠাৎ করে কি হয়ে গেল? এলাকার তৃণমূলের নেতাকে টাকা না দিয়ে আমাকে বলুন তো কোন হকার বসেছে এখানে, কোন হকার এখানে বসেছে উইদাউট দ্য পেইং দ্য তৃণমূল নেতাকে পয়সা না দিয়ে? তাহলে আমরা হকারকে উচ্ছেদ করছি, আপনারা কেউ ভাবছেন না ওরা কত টাকা ইনভেস্ট করে রেখেছে? এই ইনভেস্টের টাকাগুলো কিন্তু জলে চলে গেল, কে টাকা দেবে? এরা কি সব বড় লোক? সমাজের বুকে হকারদের ভূমিকা আছে, কোথায় ওয়েস্ট বেঙ্গল হকার পলিসি? কোথায়? আমরা তো বলেছি ওয়েস্ট বেঙ্গল হকার পলিসি তৈরি করুক, হকারদের লাইসেন্স দিক, হকারদের স্টল দিক, হকারদের লাইসেন্স দিয়ে বেঁধে দিক যে তুমি এইটুকুনির মধ্যে বসতে পারবে। তৃণমূল নেতারা পয়সা খাচ্ছে, তোলা তুলছে, অথচ কেউ কিছু বলার নেই, সবাই হয়ে যাচ্ছে আজকে দাঁড়িয়ে যাদের পয়সা। সিপিএম এর বন্ধু জানে না, যারা এখানে দোকান করেছিল প্রত্যেককে পুনর্বাসনের জন্য সরকার প্রমিস করেছে এবং প্রত্যেককে দোকান স্টল দেওয়া হবে, এটা উনি জানেন না। এখানে আমি একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি, যেটা রাজুবাবু বলছেন এখানে যারা যারা রয়েছেন তাদেরকে পুনর্বাসন দেওয়া হয়েছে। আমি এক্ষুনি একজনের সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছিলেন এনকেডিএ মার্কেটে, এখন অবধি পজিশনিং হয়নি, জায়গাটা বলা হয়েছে এনকেডিএ মার্কেট, কিন্তু এখন অবধি এখানে অন্তত খালি এইটুকুনি জায়গা। আমি তো এই নিউ টাউনের যে অংশটায় দাঁড়িয়ে রয়েছি আমি বাকি দিকগুলো ছেড়েই দিলাম, শুধুমাত্র একটা লেনে আমি দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটায় এখন অবধি 11 জনের কোনো রকম পুনর্বাসন দেওয়া হয়নি। তার পাশাপাশি আমি একটা ছবি রোহিতগণকে দেখাতে বলবো কীভাবে যে ছোটো ছোটো দোকানগুলো ছিল সেগুলো কীভাবে ফেলে দেওয়া হচ্ছে, ভেঙে ভেঙে বাঁশ ত্রিপল ইত্যাদি ভেঙে ভেঙে ফেলে দেওয়া হচ্ছে, সেই ছবিটা আমি একবার এক নজর খালি দেখাতে বলবো। তার কারণ হচ্ছে এক ঘন্টা আগেও যে দোকানটা আমি চালাচ্ছিলাম, যেখানে বহু মানুষ আসছিল, কেনাকাটি করছিল, চা খাচ্ছিল, ইত্যাদি অনেক কিছু খাচ্ছিল, সেই দোকানটা হঠাৎ করে নেই, আপাতত লরিতে স্থান পেয়েছে। তো যাই হোক, আমি আমি এই বিষয়টা নিয়ে, হ্যাঁ একটা প্রশ্ন হচ্ছে যে পুনর্বাসন বলতে কি বোঝাচ্ছে? হকারসদের হকারসদের একটা আলাদা ক্যারেক্টার আছে, হকারসদের ক্যারেক্টার আর স্টলের ক্যারেক্টার কিন্তু এক নয়, আমরা কিন্তু গুলিয়ে ফেলছি ব্যাপারটাকে। হকারসদের ক্যারেক্টার হচ্ছে তুমি সকাল থেকে বেলা আসবে এখানে এসে বেচবে, বেচাকেনা করে আবার রাত্রেবেলা গুটিয়ে নিয়ে দোকানটাকে এই অবস্থায় রেখে দিয়ে তুমি চলে যাবে, এইটা দ্যাট ইজ হকার। আমার মনে হয় যে নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু দাদা ঠাকুরকে হকার লাইসেন্স দিয়েছিলে যে ঘুরে ঘুরে তুমি হকিং করতে পারো, হকার লাইসেন্স হকার বিষয়টাই তৃণমূল কংগ্রেস বোঝে না, ওরা মানুষের কথা বুঝবে কোত্থেকে? হকার তুমি বলো, এখানে এই যে এত বড় বাড়ি আছে সবাই কিন্তু ক্যান্টিনে খেতে পারে না, যায়ও না বেশিরভাগ মানুষই আশেপাশের এই দোকানগুলো থেকেই, এবং এটা হচ্ছে ক্যান্টিনে খেতে গেলে যে টাকা খরচা লাগে তার থেকে হকার হকার কোথায়? এগুলো স্টলগুলো ভাঙা হয়েছে, আরে তাহলে এরাকে স্টলগুলো কোত্থেকে? আরে এরা তো হকার একজন বলছিলেন যেখানে তিনি বললেন যে আমরা এখানে দাঁড়িয়ে যে রোজগারটা করি প্রত্যেক দিন, আমাদের এক একটা শ্রম দিবসে আমরা যে রোজগারটা করি সেই রোজগারটা আমরা যদি অন্যত্র কোথাও নিয়ে যাওয়া হচ্ছে বা সম্ভাব্য রয়েছে এনকেডিএ মার্কেট, সেখানে আমাদের সেই রোজগারটা হবে না। এবং নীতিশবাবু খুব বড় একটা অভিযোগ তুললেন অনিত্র, যে এখানে দাদাদেরকে টাকা দিয়ে তবেই এরা দোকান খুলতে পেরে। এই অভিযোগ তো এরা সবসময় তুলে ধরে কিন্তু সেই অভিযোগের কোনো ভিত্তি থাকে না, এদেরকে যদি জিজ্ঞেস করা যে প্রমাণ দাও, সে প্রমাণ স্বাভাবিক তো, প্রমাণ রেখে ধরেই কেউ টাকা নেই, এরা কোনোদিনও সেই কথা সে প্রমাণই দিতে পারবে না, ভিত্তি না একটা অভিযোগ। আমি তো সেটাই বলছি যে প্রমাণ রেখে কেউ টাকা নেই। আরেকটা জিনিস আমি দাদার কথা অনুযায়ী বলছি যে স্টলের ব্যাপারে যে বলছে, আমি তোমাকে একাধিক জায়গা কলকাতা দেখিয়ে দিতে পারবো, বাঘাওদিন থেকে শুরু করে পাটুলি থেকে শুরু করে বাঁশদ্রোণী গাঙ্গুলি বাগান গড়িয়া বিভিন্ন জায়গায় এর আগেও হকারদের উচ্ছেদ করা হয়েছে এবং তাদেরকে পাকা কিন্তু স্টল দেওয়া হয়েছে, প্রপার স্টল দিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে লাইসেন্সও দেওয়া হয়েছে, সেখানে বসে তারা দোকানদারি করতে পারবে, এটা গভর্নমেন্ট থেকে করা হয়েছে এবং এদেরকেও সেই জিনিসটা করা হয়েছে। শুধু উদ্যোগ, আমি একটা ছোট কথা বলি, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসলেন, নবান্নে বসে তিনি বললেন যে আমি জানি টাকার জন্য এখানে বসতে দেওয়া হচ্ছে, এগুলো চলছে আমি সব জানি, সব জায়গাতে এরকম ধরনের ঘটনা ঘটছে, সল্টলেকের কাউন্সিলররা কি করছে, তা তিনি যখন জানতেনই তা তাহলে তিনি আগে কেন পদক্ষেপ করেনি, বসতে দেওয়া অবধি বিষয়টা গেছে কেন? কারণ যে টাকা দিয়ে বসেছে এমন তো নয় যে তার প্রচুর অর্থ রয়েছে তবে সে টাকা দিয়ে বসেছে, বিষয়টা তো সেরকম নয় অজিজি। আমি তো বলবো তার পেটে দায় আছে, তার ব্যবসা করার দায় আছে, তাই জন্য সে গিয়ে বসেছে, কারণ আমাদের রাজ্যে তো চাকরি নেই, কিছু তো একটা করে খেতে হবে, আজকে আমার চাকরি না থাকলে আমাকেও চায়ের দোকানে দিতে হবে। আমাদের রাজ্যে তো তেলে ভাজা শিল্প হয় আর কাশফুলের বালিশ হয়, যাই হোক
ব্যাপারটা হচ্ছে সিপিএম এর সময় আমরা দেখেছিলাম সানশাইন হকার উচ্ছেদ, এখন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় অনেক বড় বড় কথা বলতেন, আমার কথা হচ্ছে পুনর্বাসন দিয়েছেন সব সব মানলাম, কিন্তু আজকে এইটুকু টাইমে এইটুকু নোটিশের মধ্যে এতগুলো মানুষ করে খাচ্ছিল তাদেরকে উচ্ছেদ করে দিয়ে তিনি তার মতো করে সব কিছু চালাতে চাইছেন। আর উনি তো নাম করে বলেছেন তৃণমূল নেতাদের, যে সুজিত বসু থেকে শুরু করে কাউন্সিলরদের পর্যন্ত বলেছেন, আজকে এত বছর রাজত্ব চালানোর পর ওনার মনে পড়লো যে এখানে বেআইনিগুলো বেআইনিভাবে এরা বসে আছে, এত বছরে ওনার মনে পড়লো না, হঠাৎ খামখেয়ালি পড়া পৌরসভায় রেজাল্ট খারাপ হলো কলকাতায়, সঙ্গে সঙ্গে উচ্ছেদ প্রক্রিয়া শুরু। আপনি বলছেন ভোটের রেজাল্ট খারাপ হয়েছে বলে উচ্ছেদ প্রক্রিয়া, আমি আপনার এটা তো ভোটের রেজাল্ট না, না এটা তো ভোটের রেজাল্ট আরো খারাপ হবে, এনারা তো ভোট দিয়েছে। আমি বলছি 70, 71, 72 মুখ্যমন্ত্রীর বিধানসভার এই চারটে ওয়ার্ডের রেজাল্ট খারাপ হওয়ার পর তৃণমূল কংগ্রেসের মাথা ঘুরে গেছে।